মেসির বিশ্বকাপে ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়েছে, এবার ট্রফি ছোঁয়ার অপেক্ষা। লিওনার্দো স্কালোনি জানিয়েছেন তিনি আর্জেন্টিনাদের কাছে ঈশ্বর পাত্র। বিশ্বকাপের শুরুতে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের মধ্য দিয়ে শুরু হয়েছিল সমীকরণ, আর তারপরেই মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডের মতো কয়েকটি হার মানিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণভাবে জয়লাভ তোলে লিওনার্দো স্কালোনির দল আর্জেন্টিনা। এদিকে ইঞ্জুরির কারণে লাতারো মার্টিনেজের পরিবর্তে প্রথম আর্ধে দেখা যাবে জুনিয়র আলভারেজকে এবং আর্ধে পাবলো দিবালাকে দেখা যেতে পারে। অপরদিকে কার্যকারিতার কারণে মার্কুস আকুনা ও গঞ্জালা মন্টিয়াল থাকছে না একাদশে। লিওনার্দো স্কালোনি একটি গণমাধ্যমে জানিয়েছে যে আর্জেন্টিনার ডেইমারিয়া এখন ইঞ্জুরি মুক্ত, তাই ডেইমারিয়াকে ফাইনালের প্রথম একাদশে থেকেই দেখা যাবে। লিওনার্দো স্কালোনি আরও বলেন, আমাদের শুরুর একাদশকে আরও শক্তিশালী করতে হবে, সেমিফাইনাল থেকে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালের ঠিকানা পৌঁছেছে আলভিসেস ইস্তারা। তবে কি বিশ্বকাপ লিওনার্দো মেসির কাছে আসবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।